এবার জুরিয়াত রাইজর রুখত 2 লাখ মন্ডল দালালারে মিলি জালিয়াতিরে ভূমি নামজারির অভিযোগ। এই ঘটনাক লৈ জুরিয়ার তিনিচুকীয়াত উত্তপ্ত পরিস্থিতি। রাইজর কবলৰ পৰা 2 লাখ মন্ডলক উদ্ধাৰ কৰি অৱশ্যে আৰক্ষীয়ে এমৰান হুসেইন নামৰ লোকজনৰ ভূমি অজ্ঞাতে নামজাৰিৰ অভিযোগ উত্থাপন হৈছে। ভূমিৰ জোখ মাপ কৰি থকা অৱস্থাতে উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। এয়া জুরিয়ার খবর। রাইজর রুখত পড়িল 2 লাখ মন্ডল দালালর সহ মিলি জালিয়াতিরে ভূমি নামজারির অভিযোগ। এই ঘটনাক লৈ জুরিয়ার তিনিচুকীয়াত উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি অরিজিনাল মাটিটা হল ইমরান হোসেনের, ইমরান হোসেন বুলবুল। কি হয়েছে কি এই মানে আমি এটা আমি এতিয়া গম পাইছো যে এই মাটিখিনি হাইবুরে চিটিং করে এই তার নামত লিখি লৈছে, হাবিবুর নামত, হাবিবুরের নামত। আচ্ছা, লিখি পেলাই সেই মাটিটো আকো বেলে রিজার্ভল করিম নে কোন লড়া এটা খালে আব্দুল খালেকর পিতেক তার তার নামত পাওয়ার টনি দিয়ে দিয়েছে। আচ্ছা, পাওয়ার টনি দেওয়ার পিছত সেই লড়াটুয়ে আকো নি পেলাই এম্বিশন যোনটো প্রাইভেট স্কুল যোনটো আছে এম্বিশন সেই প্রাইভেট স্কুলের মালিক স্কুলের নামত লিখি দিছে মাটিখিনি। এটা আমি মানে এটা আজ মানে প্রকৃত যেজন মাটির গড়াকি সি এই খবরটো নাজানেই, নাজানে কব নোৱাৰে। মাটিটো বৰ্তমান কাৰ দখলত আছে? মাটিটো এমৰানৰ দখলত আছে। আমাৰ হক স্বত্ব নিজ দখলীয় মাটি, তাত গুৰদান পকি আছে, এতিয়া কাটিম। সেই মাটিখিনি আমাৰ অজ্ঞাতে হৈবুৰ মানে এম্বিশন কলেজৰ যিজন প্ৰতিষ্ঠাপক ৰেজাউল কৰিম পিতাৰ নাম আব্দুল খালেক, তেওঁক আপোনাৰ আমাৰ অজ্ঞাতে মাটিখিনি দলিল কৰি লিখা মেলা কৰি তাত দি দিছিলে এম্বিশনৰ নামত। সন্ত্রাসবাদীক নথিপত্রের লগতে সিম কার্ড যোগান ধরা অভিযুক্তর গৃহত অভিযান, সামগুরীর কনুয়ামারীর মতিউর রহমানের গৃহত অভিযান, গুয়াহাটির পর অভাব বিশেষ অভিযানকারী দলে অভিযান চলায়, আরক্ষীর বিশেষ অভিযানকারী দলে গুয়াহাটিত আটক করা একটা অভিযুক্তক লগত লৈ চলাইছিল অভিযান, গুয়াহাটির ধৃত 2 আনসার উল বাংলা সন্ত্রাসবাদী ভিতর বাহার মিয়ার লগত বাঙ্গালুরুত থাকা বাঙ্গালুরুত একেলগে কাম করেছিল মতিউর রহমানে। যোৱা বছৰ জুলাই মাহত আৰক্ষীৰ অভিযানকাৰী দলে মতিউৰৰ গৃহৰ পৰা জব্দ কৰিছিল আধাৰ কাৰ্ড বনোৱা মেচিন। কেইমাহমান পূৰ্বে মতিউৰ ওলাই আহিছিল জেল হাজতৰ পৰা। উল্লেখযোগ্য যে মতিউৰৰ গৃহত 15 দিন ধৰি বাহৰ পাতি আছিল বাহাৰ মিয়াই। দেওবাৰে সন্ধিয়া 7:30 বজাত ৰাজস্থান ৰয়েলছ বনাম কলকাতা নাইট ৰাইডাৰ্ছৰ মাজত IPLৰ মহাৰণ। রাজস্থান রয়্যালসর বিরুদ্ধে খেলবলৈ আলোহী কলকাতা দল গুয়াহাটির আহি ইতিমধ্যে উপস্থিত হয়েছে। দুইটা দলে শনিবারে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামত চলাব অনুশীলন। প্রখর গরমকো নেউচি গুয়াহাটিত IPLর উৎসাহ। পাঞ্জাব কিংসর পিছত এইবার কলকাতা নাইট রাইডার্সর বিরুদ্ধে খেল ঘরুয়া রাজস্থান রয়্যালস দলর। রাজস্থান রয়্যালসর সম্মুখত এইখন হব গুরুত্বপূর্ণ খেল। কিংস ইলেভেন পঞ্জাবৰ দলগুল এবার গুৱাহাটীলৈ আহিল IPL 2024ৰ শীর্ষস্থানত থকা কলকাতা নাইট ৰাইডাৰ্ছৰ দল। প্ৰথমখন খেলৰ সফল আয়োজনৰ পিছত দ্বিতীয়খনৰ বাবে সাজু হৈছে গুৱাহাটীৰ বৰ্ষাপাৰা ষ্টেডিয়াম। প্ৰস্তুতি সম্পৰ্কত সবিশেষ জনালে ACAৰ কোষাধ্যক্ষ চিৰঞ্জীৱ লাংথাছা। আমাৰ এই 15 তাৰিখ যোনটো খেল হৈছে সেইটো ভালে ভালে গুচি গ'ল, দৰ্শক বহুত এনজয় কৰিছে। এতিয়া 19 তাৰিখত KKR আৰু RR মেচ আছে, ৰিগাৰ্ডিং টিকেট বুক মাই শ্ব টিকেট এইবিলাক চাই আছে। টিকেটৰ চেল বুকিংবিলাক বহুত ভালেই, অলমষ্ট হাউচফুল তেনেকুৱাই হ'ব আমাৰ 19 তাৰিখৰ মেচ। 19 মে'ৰ খেলৰ টিকট সম্পূৰ্ণৰূপে বিক্ৰী হৈছে, সেয়ে ACAয়ে আশা কৰিছে শনিবাৰে ষ্টেডিয়াম হাউচফুল হ'ব। প্রিপারেশন অল ইন অল সব ভালেই, গ্রাউন্ডসম্যান গ্রাউন্ডস ওকে আছে, রিগার্ডিং সিকিউরিটি পার্ট কালি আমি ব্রিফিং করলো, ফার্স্ট 15 তারিখ যোন কিনা কিনি লোক থাকি পড়ে এইবিল ডিসকাস করে আমি 19 তারিখ ভালকে আর ভালকে যে সিকিউরিটি প্রবলেম নহব, দর্শকে যে অসুবিধা নাপাব এইবিল আলোচনা করেছি। ইফালে অসমৰ সৌন্দর্য উপভোগ করেছে রাজস্থান রয়্যালসৰ খেলুৱৈসকলে। খেলৰ মাজৰ অৱসৰৰ সময়ত কোনোবা যদি গৈছে কাজিৰঙা, আন একাংশই আকৌ দৰ্শন কৰিলে মা কামাখ্যা মন্দিৰ। ব্ৰহ্মপুত্ৰ নদীত ৰিভাৰ ক্ৰুজৰো আনন্দ ল'লে ৰাজস্থান ৰয়েলছৰ খেলুৱৈসকলে। শনিবাৰে 2টা দলে বৰ্ষাপাৰাত চলাব কঠোৰ অনুশীলন। দেওবাৰে সন্ধিয়া 7:30 বজাত ৰাজস্থান ৰয়েলছ বনাম কলকাতা নাইট ৰাইডাৰ্ছৰ মাজত আৰম্ভ হ'ব হাইফল টেষ্ট মহাৰণ। বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, News18।
আর সুপার প্রাইমত এইখানে সময় বাণিজ্যিক বিরতির। আপনি চাই আছে সুপার প্রাইম। স্বামী পিতৃর সন্ধান বিচারি ডিজিপির কার্যালয়ত দুই মাতৃ আর জিয়রী বিগত চারি মাহে কর্মস্থানের প্রায় নিরুদ্দেশ হয়েছিল নলবারীর বাণীকুচির এস ডি আর এফর জওয়ান অমল। তার পূর্বে আন এক খবর আমি জানাই লৈছো যে আজিও রহস্যাবৃত কে এ সির সি এম সদস্য গোকুল বর্মন কাণ্ড। মহিলা কনিষ্ঠবলক প্রহারের অভিযোগ নস্যাত করেছে কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য গোকুল বর্মনে। তেওঁৰ বিৰুদ্ধে ৰাজনৈতিক ষড়যন্ত্ৰৰ অভিযোগ বৰ্মনৰ, অপপ্ৰচাৰৰ বিৰুদ্ধে আইনৰ দ্বাৰস্থ হোৱাৰ হুংকাৰ গোকুল বৰ্মনৰ। ঘটনাৰ দিনা উজনি অসমৰ ফালে গৈছিল বাবেই খবৰ পাই যুৱতীগৰাকীক হস্পিটেলত ভৰ্তি কৰা বুলি মন্তব্য কৰে গোকুল বৰ্মনে। কৈছো সম্পূৰ্ণ ভিত্তিহীন তথ্যহীন কথাৰে বিভ্ৰান্ত কৰি জনমানসত হেয় প্ৰতিপন্ন কৰাৰ কাৰণে এই ধৰণৰ বিভ্রান্তিমূলক বাতৰি পরিবেশন করে আছে। তাৰে যিজন ডক্টর, সেই ডক্টরে যেতিয়া কলে যে পেশেন্টক ট্রিটমেন্ট করার কারণে ইমার্জেন্সি কি ব্যবস্থা করব লাগে মই কৰক বুলি কৈছো, তো সেই হেতু কোৱা হেতুকে তাই লগালগ গোটেইখিনি এক্সরে সেক্সরে যি কৰিব লাগে সকলো ধৰণৰ কৰিছিলে। কৰাৰ মেলাৰ পিছত এতিয়া আইচিইউত ৰাখিছে বুলি আমি শুনিছিলোঁ, কিন্তু যেতিয়া আইচিইউত ৰখা বুলি মই ভাবিছিলোঁ আইচিইউতে ৰাখি আছে কি জানি, কিন্তু যেতিয়া সুধা পোছা কৰা হ'ল তেতিয়াহে গম পালোঁ যে আইচিইউৰ পৰা লৈ অহা কেবিনত যিসকল পেচেণ্টক ৰাখে সেইসকল পেচেণ্টক ৰখা সেই কেবিনতহে আচলতে তেওঁক ট্ৰিটমেণ্ট কৰি আছিলে। গতিকে আইচিইউত নহয়, আইচিইউৰ পৰা ওলাই লৈ অহা পেচেণ্টকহে যিখন বেডত ট্ৰিটমেণ্ট কৰি থাকে সেইখন বেডতহে তাইক ট্ৰিটমেণ্ট কৰি আছিলে। ৰাজনৈতিক ভৱিষ্যত ধ্বংস করার কারণে এতিয়াৰ পৰা নহয় বহু বছৰৰ পৰাই বৰ্তমান সময়লৈকে অপ্ৰাণ চেষ্টা কৰি আছে। আৰু মই সেইকাৰণে কব বিচাৰিছো যে সেইসকল ব্যক্তিয়ে জানে, যিসকল ব্যক্তিয়ে আজি এই ধৰণে অপপ্ৰচাৰ কৰি ৰাইজৰ সন্মুখত হেয় প্ৰতিপন্ন কৰাৰ কাৰণে যি ধৰণে অপ্ৰাণ চেষ্টা কৰিছে, ভগৱান আছে আৰু মই সদায় ভগৱানক বিশ্বাস কৰোঁ। আৰু মই এটা কথা কব বিচাৰিছো যে এনেকুৱা ধৰণৰ যে ৰাজনৈতিকভাৱে হত্যা কৰা যে ষড়যন্ত্ৰ কেতিয়া সফল হ'ব নোৱাৰে। আৰু এয়া আছিল আজিৰ সুপাৰ প্ৰাইম। নমস্কাৰ। এইটো মাইথান ষ্টীল নহয়। ওচৰ চুবুৰীয়াসকলে লগাই